আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মেসেঞ্জারে আমরা যারা মেসেঞ্জার ব্যবহার করি, ফেসবুক মেসেঞ্জার, যে মেসেঞ্জারে কল দিলে আমরা কিন্তু কলগুলো দেখতে পাই না, ঠিক আছে? যখন আমাদেরকে কল দেয় কেউ এইভাবে থাকে, আমাদেরকে কল দিলে আমরা দেখতে পাই না, ঠিক আছে? যখন আমরা মেসেঞ্জারে প্রবেশ করি তখন কিন্তু আমরা কলগুলো দেখতে পাই, যে কল আমার এখানে কল আসছে, ঠিক আছে? তো এই সমস্যাটা এটা মারাত্মক সমস্যা, ঠিক আছে? হঠাৎ কখন জরুরি কল আসে আমরা কিন্তু টের পাই না, এই নোটিফিকেশন আসেই না, ঠিক আছে? শুধু এখানে যদি আমরা মেসেঞ্জারে প্রবেশ করি তারপর দেখা যায় যে আমাদের কল আসছে, ঠিক আছে? তো এই সমস্যা থেকে আমরা কীভাবে মুক্তি পাবো এবং কীভাবে সমাধান করবো, চলুন শুরু করছি ভিডিওটি। খুবই ইজি প্রসেস। আমরা চলে যাব এখানে সেটিংসে, আমাদের ফোন সেটিংসে চলে যাব, মেসেঞ্জারও নয়, এখানে ফোন সেটিংসে চলে গেলাম। আমি সেটিংসে প্রবেশ করলাম। সেটিংসে প্রবেশ করার পর আপনি অ্যাপসে চলে যাবেন। আপনার অ্যাপস শুধু অ্যাপস থাকতে পারে বা অ্যাপসের নোটিফিকেশন, যেমন আমার এখানে অ্যাপসের নোটিফিকেশন, আপনার অ্যাপস ম্যানেজমেন্ট, অ্যাপস ম্যানেজার, হ্যাঁ এগুলো থাকতে পারে। তো আপনি অ্যাপসে চলে যাবেন। আমি এখানে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন এখানে চলে গেলাম। এক এক মডেল অনুসারে এক এক রকম থাকতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আপনার এইভাবে যদি লিস্ট আকারে যদি না আসে তাহলে সি অল, এই যে 77 অ্যাপস আমার এখানে রয়েছে, এইভাবে খুঁজে বের করবেন। এখানে যদি খুঁজে না পান তাহলে যে চিন্তা নেই, এখানে সার্চ বারে আছে, সার্চ বারে আপনি এখানে মেসেঞ্জার লিখলে চলে আসবে, ঠিক আছে? তো আমি এই যে মেসেঞ্জার লিখে নিলাম, এখানে মেসেঞ্জার চলে আসছে, আমি এখানে উপরে ক্লিক করলাম। এখানে ইজি প্রসেস, ঠিক আছে? অবশ্যই কেয়ারফুলি দেখবেন ভিডিওটি। এখানে প্রথমে দেখতে পাচ্ছি নোটিফিকেশন, এখানে নোটিফিকেশনে ক্লিক করবেন। এখানে কিন্তু মেইন আপনার কাজটা, ঠিক আছে? মেইন কাজ কিন্তু এটা, পরে যদি না হয় আমি আরও দেখাবো, ঠিক আছে? আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এই নোটিফিকেশনটা কিন্তু অন আছে। তো আপনার যদি অন না থাকে অবশ্যই 100% এখানে অন করে দিবেন, ঠিক আছে? তারপর এখানে অন করে দেওয়ার পর নিচে দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু অফ আছে, ঠিক আছে? এই যে মোড়ে আছে এগুলো আর অফ আছে। তো আমি এগুলো সবকটা আমি অ্যালাউ করে দিয়েছি, ঠিক আছে? এখান থেকে বেরিয়ে যাব, এখানে আর কোনো কাজ নেই। এখানে প্রত্যেকটা কিন্তু আপনি মেসেঞ্জার নোটিফিকেশন অন করে দিবেন, ব্যাস এখান থেকে বেরিয়ে যাবেন। তারপরে এখানে দুই নম্বরে আছে দেখতে পাচ্ছেন পারমিশন, পারমিশনে ক্লিক করবেন। এখানে পারমিশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে অ্যালাউ করা নেই, ঠিক আছে? এখানে আছে কি ড্যানিট, ড্যানিটে চলে আসছে। এখানে আপনার ক্যালেন্ডার না দিলে হবে, লোকেশন না দিলে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা, 100% ক্যামেরাটা অ্যালাউ করে দিতে হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন অ্যালাউ করে দিতে হবে, তারপর স্টোরেজ অ্যালাউ করে দিতে হবে, সব কয়টা, ঠিক আছে? না হলে কিন্তু কল যাবে না, আসবে না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব কয়টা কিন্তু অ্যালাউ করা আছে, সেখানে ক্যালেন্ডার লোকেশন না দিলেও চলে। তো এখান থেকে বেরিয়ে যাব, ব্যাস আমাদের দুই নম্বর। এবার তিন নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেস, এখানে ক্লিক করবেন। স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস, এখানে ক্লিয়ার স্টোরেজটা মারতে যাবেন না, এখানে মারার দরকার নেই, এখানে শুধু ক্লিয়ার কেস এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দিবেন, আপনার অন্য কোনো সমস্যা থাকলে সেটা কেটে যাবে, সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এখান থেকে বেরিয়ে যাবেন। তো তারপরে এখানে এরপরে কল দিয়ে দেখবেন আপনি 100% এই সমস্যাটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এবং সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন আর একটি লাইক দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।